মোবাইল ফোনে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারে খরচ বাড়ছে। বাজেটে মোবাইল সিম বা রিম কার্ডে সেবার বিপরীতে সম্পূরক শুল্ক বাড়িয়ে 15% করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। এতে মোবাইল ফোনে কথা বলা, SMS পাঠানো ও ডেটা ব্যবহারের খরচও বেড়ে যাবে। এ প্রস্তাব কার্যকর হলে 100 টাকা রিচার্জে সরকারি কোষাগারে কর হিসেবে যাবে 25 টাকার কিছু বেশি। প্রথমবার মোবাইল ফোন ব্যবহারের উপর সম্পূরক শুল্ক আরোপ করা হয় 2015-16 অর্থ বছরের বাজেটে। তখন 5% সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব হলেও পরে তা 3% নামিয়ে আনা হয়। বিদায়ী অর্থ বছরের বাজেটে মোবাইল সিম বা রিম কার্ড ব্যবহারের মাধ্যমে সেবার বিপরীতে সম্পূরক শুল্ক 5% থেকে বাড়িয়ে 10% করে সরকার। এবার নতুন বাজেটে তা বাড়িয়ে 15% করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এতে মোবাইল ফোন সেবায় 15% ভ্যাট এবং 1% সারচার্জ, 15% সম্পূরক শুল্ক এবং সব মিলে মোট কর দাঁড়াবে 33.25%। এর মানে সম্পূরক শুল্ক 5% বাড়লে মোবাইল ফোনের মাধ্যমে কেউ যদি 100 টাকার সেবা নিতে চান তাহলে 75 টাকার সেবা পাবেন, বাকি 25 টাকা যাবে সরকারের কোষাগারে। এতদিন তা ছিল 22 টাকার মতো। শীর্ষ 2 মোবাইল অপারেটর গ্রামীণফোন ও রবির হিসেবে তাদের মোট রাজস্ব আয়ের 53 থেকে 56% সরকারের কোষাগারে নানা কর, ফি বা মাশুল হিসেবে চলে যায়। দেশে মার্চ শেষে মোবাইল গ্রাহকের সংখ্যা 16 কোটি 53 লাখের বেশি। উমনহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2020-21 অর্থ বছরের বাজেট নিয়ে আলোচনা করতে আমাদের সাথে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে যোগ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেউদ্দিন আহমেদ। জনাব সালেউদ্দিন আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে যেটি জানতে চাই, বাজেটে ব্যাংক ব্যবস্থা থেকে 84,980 কোটি টাকা থেকে ঋণ নেওয়ার প্রস্তাব করা হয়েছে। এ আকারে ঋণ দেওয়ার সক্ষমতা আমাদের ব্যাংকগুলোর আছে কিনা? আমি মনে করি যে এটা ঠিক যুক্তিসঙ্গত ব্যাপার হচ্ছে না, কারণ ব্যাংকার আমরা যে প্যাকেজটা যেটা দেখেছি, প্রথম যেটা ডিক্লেয়ার করা হয়েছে সেটা বেশিরভাগই ব্যাংক নির্ভর এবং ঋণ নির্ভর, এবং মেজর রেসপন্সিবিলিটি কিন্তু ব্যাংকের উপরে বর্তি গেছে। অতএব ব্যাংকটা তো ওইটা যদি ইমপ্লিমেন্ট করতে চায়, এমনিতে তাদের লিকুইডিটির উপরে যথেষ্ট চাপ পড়েছে, এবং ইদানিং সেন্ট্রাল ব্যাংক থেকে CRR কমিয়েছে, তারপরে আপনার ইসাও কমিয়েছে, তারপরে আপনার রেপো দিচ্ছে। এর উপরে যদি ব্যাংকিং সেক্টর থেকে যদি আবার ঋণ না হয় 85,000 কোটি টাকা, এটা তো আমি বুঝতে পারছি না কেন কিভাবে এটা ধারণা করছে। এখন যদি ঋণ সরকারের যদি ঋণ নিতেই হবে, আমি মনে করি যে ব্যাংকিং সেক্টর থেকে নেওয়া ঠিক হবে না। এখন সেন্ট্রাল ব্যাংক অলরেডি মানি ক্রিয়েট করছে, রিজার্ভ মানি হিসেবে প্রয়োজন হলে সেন্ট্রাল ব্যাংক থেকে ঋণ নেয়, ট্রেজারি বন্ড যদি ছেড়ে 3-4% ইল্ড রেটে যদি সেন্ট্রাল ব্যাংক থেকে নেয়, সেন্ট্রাল ব্যাংকের ব্যালেন্স শিট অলরেডি বেড়ে গেছে, সেন্ট্রাল ব্যাংক মানি ক্রিয়েটই করছে, অতএব এইটা সেন্ট্রাল ব্যাংক থেকে নেওয়া উচিত। আরেকটা সোর্স যে ঘাটতিটার জন্য সরকার আমাদের যে বৈদেশিক ঋণ দেয়, আমাদের এমনি কিন্তু পাবলিক ডেট 34-35% GDP, এটা খুব বেশি না কিন্তু। অতএব যদি ওয়ার্ল্ড ব্যাংক, ADB, IMF, তারপরে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ব্যাংক, যাই কাউকে সহজ নেয় শর্তে ঋণ নেয়, সেটা বেটার হবে। অর্থাৎ ব্যাংক থেকে যদি ধরুন আপনি 8-9% ইল্ড রেটে যদি বন্ড ছেড়ে যদি ব্যাংক থেকে নেন, ব্যাংকরা তো তখন আর ওই ব্যবসায়ীদের ঋণ দেবে না, তখন তো এটা রিস্কলেস, মানে একটা ভালো 8-9% রিটার্ন পাবে, অর্থাৎ কেন তারা ঋণ দিতে যাবে। আপনি দেখেন আমাদের 4 মাস হারিয়ে গেছে আমাদের, তাই না? ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, তারপরে আগামী বছর যে আমরা ইসে করতে পারবো সেটা না। অর্থাৎ খুব একটা বাস্তব ভিত্তিক প্রজেকশন করা উচিত ছিল, যেটা আপনার 4-5% করলে তাও একটা বাস্তবসম্মত হতো। আমি যে ওয়ার্ল্ড ব্যাংকের 1.6 এগুলি বলছি না, এত কমাতে হবে, অথবা এটা ঠিক হয় না। দেখুন 8.2% যদি প্রবৃদ্ধি আপনি চান, সাথে সাথে যুক্তি হবে আমি প্রাইভেট সেক্টরের ক্রেডিট রেট বাড়তে হবে 34%, ইনভেস্টমেন্ট এখন প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্ট আছে 22-23%, ওটাকে 34-32% কিভাবে নিয়ে যাবেন, অর্থ কোথায়? আবার ওদিকে প্রাইভেট সেক্টর ক্রেডিট রোড গুলো মাত্র বেড়েছে 7-8%, 9% বোধ হয় বস্তু, যেটা সাধারণত 14-15% হয়, এম টু যেটা ব্রড মানি যেটা করি,
অতএব এটা তো এটা আপনার তো ইনভেস্টমেন্ট ছাড়া গ্রোথ রেটটা কিভাবে আপনি হিসেব করবেন, মানে অঙ্কের হিসাব দিয়ে তো গ্রোথ রেট হিসেব করা যাবে না। তো অতএব এটা আমার মনে যুক্তিসম্মত ইনফ্লেশন টার্গেটটা 5.4 করে দিচ্ছি, ইনফ্লেশন মোটামুটি কন্ট্রোল করা যাবে, 6-এর মধ্যে রাখা যাবে, কিন্তু এইটা আমার মনে হয় প্রজেকশনটা ঠিক হবে না করলে পারছেন, কিন্তু এটাতে কোনো বাজেটের ইমপ্লিমেন্টেশন গুণগত মান যে চলে গেলে তা না, কিন্তু এটা ঠিক হয়নি। স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।